আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিফ তেহারি। তো এটা সরিষার তেলের বিফ তেহারি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে কীভাবে আমরা ঘরোয়া মশলা দিয়ে খুব অল্প সময়ে এই বিফ তেহারিটা রান্না করতে পারি। তো আপনাদেরকে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে পোলাও, রোস্ট, কাচ্চি সবসময় কিন্তু খেতে ভালো লাগে না, যেহেতু রমজান গেছে একটু ঝাল ঝাল করে এরকম বিফ তেহারি অথবা বিফ বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। দুপুরবেলা একটু এরকম কিছু করলেন, তারপরে রাতে অন্য কিছু রান্না করলেন। তার যারা বিরিয়ানি বা তেহারি পছন্দ করেন তাদের তো সবসময় পছন্দ। তো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব একদম সহজভাবে। তো এখানে আমি 1.5 কেজির মতো মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম ওখানে 1/2 কাপ টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে রাখবো। এটাকে ম্যারিনেট করা যেটাকে বলে, এটা মাখিয়ে রেখে দেবো রেস্টে আধা ঘন্টার জন্য। তো আসলে মাংসটা সবসময় আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রাখি, মাংস থেকে রক্তগুলো বের হয়ে যায় আর খুব সহজে মাংসগুলো গলে যায়। তো এখানে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল, 1/2 কাপ দিয়েছি রেগুলার রান্নার তেল। সরিষার তেল দিয়ে আপনারা তেহারি বা বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম 1 কাপ। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, ছোট আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, বড় এলাচ, জ্যোতিক, জায়ফল, তেজপাতা, সাদা গোলমরিচ, এগুলো সবগুলোকে আমি বেটে নেব। তো এখানে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। পেস্টটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তো এখন আমি এটা দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর বাকি মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। আপনি শিলপাটায় বেটেও দিতে পারেন। তো পেস্টটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আদা রসুন। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়েছি, একটু বেশি হবে 2.5 টেবিল চামচের মতো। আর ওই যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলোকে একটু বেটে আমি ওখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আবারও 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো আগেই বলে নিচ্ছি আমি আজকে যে তেহারিটা রান্না করব একটু লালচে টাইপের হবে, এই কারণে কিন্তু আমি গুঁড়ামরিচটা একটু বেশি দিচ্ছি। তো এখন আবার দিয়ে দিলাম এখানে আস্ত কাঁচামরিচ। তো আমি একটু ডেকে দিলাম, ডেকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলাম। তারপরে কিছুক্ষণ পরে যখন এরকম তেল বেশি উঠলো, মাংসটা একদম সিদ্ধ হয়ে গেলো, তখন তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম বাটা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঠবাদাম বাটাটা একটু লেটে দিলাম, কারণ ওটা তলায় লেগে যায় আগে দিলে, এই জন্য একটু পরে দিয়েছি। আর 2 টেবিল চামচ আমি দিয়েছি এখানে টমেটো সস। তো আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা যদি আপনারা একটু কম খান মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন, আর আমি তো এমনিতেই সবসময় একটু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে আমার রান্নাতে। এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, আর ছোট আলু 1/2 কেজির মতো আমি দিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো পুরান ঢাকার তেহারিতে এই আলুটা আর মটরশুঁটিটা সবসময় দিয়ে থাকে, এটা খেতে খুবই ভালো লাগে, আমাদের ভীষণ পছন্দ এটা। তো আমি এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি পোলাওর চাউল নিয়েছি, সেই পরিমাপে আমি পানি দিচ্ছি। 1 কেজির জন্য আপনারা 1.5 কেজি পানি দেবেন, আর যদি চাউলটা বেশি পুরনো হয় তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পানিতে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে একটু বাড়িয়ে দিবেন, যখন বলক এসে পানিটা টেনে যাবে তখন কিন্তু এটাকে দমে দেবেন। আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে পরিমাণ মতো দিয়ে নেবেন, টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন। এখানে কেউ চাইলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, কেউ চাইলে একটু চিনি দিতে পারেন। আমি টেস্টিং সল্ট যেহেতু ব্যবহার করি না সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো দেখুন আমার বিফ তেহারিটা কিন্তু হয়ে গেছে, তো জর্জরও হয়েছে, সুন্দর একটি স্মেল আসছে। আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন।
আর আপনারা ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ঈদ মোবারক।